যেমন দেখবেন আমাদের মা খালারা যখন ভাত রান্না করে একটা টাপ চাপ দিলেই কিন্তু সম্পূর্ণ ভাতের অবস্থা বোঝা যায়। ঠিক তেমনই আজকের এই যে মুরব্বী কাজটা করলো, আমি এলাকায় খবর নিয়ে শুনলাম যে মুরব্বী নামাজ পড়ে না, কোনোদিন মসজিদেও যায় না, যে আপনি অপমান করতেছেন, আপনি খবর নিয়ে দেখেন একজনও নামাজ পড়ে না। এখন সে ই করে যে আমিও তো নামাজ পড়ি না। আহ রে, তাহলে ওই লোকটা এই কথাগুলো তো ওই লোকটারে বলতেছে না, বলতেছে তো আমারে। আরে ভাই, ভিডিও করতে গেলে কন্টেন্টের অভাব আছে, কত কন্টেন্ট আছে, যেই কোনো কন্টেন্টই করা যায়। এখন আপনি কেন এই কন্টেন্টটা নিলেন? এটা তো বোঝা স্বাভাবিক যে এটা কন্টেন্টটা নেওয়া হয় সেই কারণে যাতে আমাদের কাছ থেকে মানুষ কিছু শিখে, মানে এই ভিডিও দেখে মানুষ যাতে কিছু শিখে। ইসলামই হচ্ছে একমাত্র সকল সমস্যার সমাধান। এই যে দেখেন, এই যে একটু আগে যে ভদ্রলোক, আমরা একটা ভালো কাজ করতেছি, উনি করতে মনে যেন আকাশের থেকে এইরকম মানে অদ্ভুত টাইপের কিছু লোক আছে, হুট করে মনে হয় যেন জমিনের মধ্যে ফুড়ে উথাম দাম শুরু করে দেয়। একটা ভালো কাজ করতেছি সে জায়গার মধ্যে এসে সে কী করলো, বাধা দিয়ে দিল। সমাজে আজকে এই যে অনেক মানুষ দেখি, আমার নিয়ে দেখি অনেকে সমালোচনা করে, ফেসবুকে এসে লাইভ করে, হ্যাঁ মানুষের নামাজ নিয়ে কথা বলে, তার গোপন পাপটা নিয়ে আসতেছে হাসরের ময়দানে, এগুলির জন্য জবাব দিতে হবে। আমি মানলাম, ধরেন আপনার কথাটা রাইট আছে, কিন্তু আপনি যদি একটা লোকের নামাজের কথা না বলেন, তাইলে তো ওই লোকটা তো মৃত্যু পর্যন্ত এইভাবেই থাকবো, পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এই যে যারা আজকে সমালোচনা করে, যারা উল্টাপাল্টা কথা বলে, যারা ভিডিও নিচে এসে উল্টাপাল্টা কমেন্টস করে, যা খোঁজখবর নিয়ে দেখেন এগুলি একটা নামাজ পড়ে না, এগুলি একটা মসজিদে যায় না। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন দেখবেন আমাদের মা খালারা যখন ভাত রান্না করে একটা টাপ চাপ দিলেই কিন্তু সম্পূর্ণ ভাতের অবস্থা বোঝা যায়। ঠিক তেমনই আজকের এই যে মুরব্বী কাজটা করলো, আমি এলাকায় খবর নিয়ে শুনলাম যে মুরব্বী নামাজ পড়ে না, কোনোদিন মসজিদেও যায় না। তার মানে মুরব্বী নিজেই নামাজ পড়ে না, তার সন্তানটা কী হবে? তো উনি কী চাইবো? উনি যেহেতু নিজে নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়বে না, প্লাস যেহেতু তার সন্তানরাও নামাজ পড়ে না, তার মানে এলাকার কে নামাজ পড়লো না পড়লো ওটাতে কোনো কিছু আসা যায় না। আবার এটাও শুনছি কুরবানির সময় বড় গরু কুরবানি দেওয়া, মুসলমানের অনেক বড় মুসলমান হয়ে যায় বড় গরু কুরবানি দেওয়া। এই এই ধরনের মানে কর্মকাণ্ড আমাদের সমাজে অহরহ ঘটতেছে, যার জন্য একটা ভালো কিছু করবেন এটা হবে, ভালো কিছুর বাধা আসবেই। তো এই জন্য আসলে কি আমাদের সমাজে এইভাবে করে, আপনি দেখবেন যারা কমেন্টস করে যে যে আপনি অপমান করতেছেন, আপনি খবর নিয়ে দেখেন একজনও নামাজ পড়ে না, এখন সে ই করে যে আমিও তো নামাজ পড়ি না। আহ রে, তাহলে ওই লোকটা এই কথাগুলো তো ওই লোকটারে বলতেছে না, বলতেছে তো আমারে। এই এই কারণেই তাদের মূলত এই গায়ে জ্বলা, আর এই কারণেই তাদের এক ভদ্রলোকে দেখলাম ফেসবুক লাইভে এসে, উনি মানে আমি যে এই যে মানুষের কাছে যাই নামাজের জন্য বলি, তো ভদ্রলোক বলতেছে যে মানে উনি বিভিন্ন ধরনের কথা ওইখানে তুলে ধরছে। তো আমি দেখলাম লোকটার মুখে কিন্তু সুন্নতের কোনো আমল নাই, দাড়ি নেই। যেই লোক দাড়ি রাখে না, নবীর সুন্নত মানে না, সে আইসা মনে করেন যে জ্ঞান দেওয়া শুরু করে। যেই লোক মনে করেন যে ঘুষ খায়, তার ইসলামের জন্য কত মায়া, মানে তার মায়া দেখলে মনে করেন যে আপনি জাগার মধ্যে আপনি ব্রেক হইয়া দেবেন গা, ইসলামের জন্য কত মায়া, অথচ সে সুদের ব্যবসা নিজে আমল করে, ঘুষ খায়, সে মনে করেন যে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। আমি মোটামুটি যারাই যে এটা নিয়ে বিরোধিতা করতেছে, যে আমার কাজটা নিয়ে যারা বিরোধিতা করতেছে, ধরেন আজকে যদি আমি কাজটা বন্ধ করে দিই কী হবে? আমার কিছু হবে না, কারোই কিছু হবে না। কিন্তু এই যে ব্যক্তিগুলি না, অনেকে মনে করে আপনি ভিডিও করতেছেন, ভিডিও কইরা ইনকাম করতেছেন, আর ইনকামের জন্যই মূলত এই ইসলামের ইয়াটা বাইসা নিছেন। আরে ভাই, ভিডিও করতে গেলে কন্টেন্টের অভাব আছে, কত কন্টেন্ট আছে, যেই কোনো কন্টেন্টই করা যায়। এখন বিশেষ করে আপনি কেন এই কন্টেন্টটা নিলেন? এটা তো বোঝা স্বাভাবিক যে এটা কন্টেন্টটা নেওয়া হয় সেই কারণে যাতে আমাদের কাছ থেকে মানুষ কিছু শিখে, মানে এই ভিডিও দেখে মানুষ যাতে কিছু শিখে। যারা নামাজ পড়ে না, আমি কয়েকজনের সাথে কথা বলছি, আপনি আমার এলাকায় একবার গেছিলেন, আমার এলাকার অনেকের ইয়ে নিছেন, তো তাদেরকে জিজ্ঞেস করলাম কি ভাই আপনি তো মাইন্ড করেন নাই আপনার এই ভিডিও নিয়ে, কয় ভাই বিশ্বাস করেন আমি আমার আপনাকে দাওয়াত করবো আরেকবার আমার এলাকায় যাবেন। তো ওই লোকটা বললো যে আমি ওই দিনের পরে আমি আসলে খুব লজ্জা পাইছি, কারণ আমার এই মেয়ের জামাই আমাকে বলতেছে যে আব্বুরে তো ভিডিওতে দেখলাম, কিন্তু আব্বু নবীর নাম জানে না, এটা কেমন হলো।
ওইখান থেকে আমি যে লজ্জা পাইছি, ওই লজ্জা পায়া বিশ্বাস করেন আমি এখন মসজিদে যাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হুজুরের সাথে পার্সোনালি বসি, বৈশা হুজুরের কাছ থেকে ইয়া নেই। আমি আপনাকে অনুরোধ করব আবারও তার একটা সাক্ষাৎকার নেবেন। তো সে বললো যে ভাই বিশ্বাস করেন ছোটোবেলার থেকে আমার বাবা ছিল, মানে বাবা মারা গেছে, আমি খালা নানার বাড়িতে মানে মানুষ হয়েছি, সেখানে আমাকে ওইভাবে গাইড দিতে পারে নাই, যার জন্য ইসলামিক তেমন কিছু আমি শিখি নাই। তো ওই দিনের পরে থেকে আপনারা যখন ওই ভাইকে আপনাকে দেখলাম আপনাদের এই যে ভিডিও ইয়ে করার পরে, তখনও আমার ভিতরে উপলব্ধিটা আসে নাই। যখন আমার পরিবার মানে আত্মীয় স্বজন বিভিন্ন জনের ভিডিওটা দেখলো, আমাকে বললো, তখন আমার কাছে খুব উপলব্ধি আসে, খুব লজ্জা লাগছে। আর সেই লজ্জার কারণে আমি মসজিদে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আপনি খবর নিয়ে দেখেন আমি নামাজ পড়ি। এখন বুঝতেছি আমার তো আসলে সময় শেষ হয়ে আসছে, কারণ মানুষ কতদিন বাঁচে। তো এই যে একটা ভুলের মধ্যে ছিলাম আপনাদের কারণে, উনি আমার এত প্লিজড হয়েছে, সেদিন আমারে চা বিল দিতে দেয় নাই, উল্টা সে আমাকে চা খাওয়াইলো, যে সে বলতেছে তার লাইফের জন্য একটা বিশাল ইয়ে করছে। এমন আছে যেমন অনেকে আমারে ফোন করে যে ভাই আপনার ভিডিও দুগুলি দেখে মোটামুটি আমার ভিতরে নামাজ পড়ার যে একটা মানে নামাজ পড়তে হবে এই চেতনাবোধটা আমার ভিতরে তৈরি হয়েছে। তো এখন ধরেন যে লোক মনে করেন যে পরকিয়া করে, এখন তার সামনে যদি বলেন যে পরকিয়া করা হারাম, পরকিয়া করা আল্লাহ নিষেধ করছে, পরকিয়ার শাস্তি হচ্ছে যে তা মৃত্যুদণ্ড, ওই লোক কি আপনার কথা শুনবো? অবশ্যই না, সে আপনার লাঠি লইয়া দৌড়াইবো 100%। যে লোক জেনা করে তারা যায় যদি বলেন যে জেনার শাস্তি হইলো যে মৃত্যুদণ্ড, জেনার শাস্তি আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই লোক কি আপনার কথা শুনবে? অবশ্যই না। এখন যে লোক মনে করেন যে ঘুষ খায়, সুদ খায়, সুদের ব্যবসা করে, তার সামনে যায় যদি বলেন যে সুদ হারাম, সুদ হারাম, সে কি আপনার কথা শুনবো? অবশ্যই না, সে তো আপনার বিরোধিতা করবেই। এখন বর্তমানে কিন্তু সেম কাজটাই হচ্ছে, যারা ইসলাম মানতে চায় না, ইসলামের কত দরদ, মানে পৃথিবী একদিকে ইসলাম একদিকে, মসজিদে যান না কেন? আপনাকে মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, দেখবেন আমাদের এই ঢাকা শহরে যখন কোনো অনুষ্ঠান হয়, ছাদের মধ্যে সবচাইতে বড় সাউন্ড সিস্টেম হয় না, এত মানে মানে বিকটভাবে সাউন্ড বাজায়া কি চালায়, হিন্দি গান অথবা ইংলিশ গান, এই ধরনের উদ্ভট ধরনের গান ই করে। দেখেন ঈশার নামাজে আজানটা শেষ, তার অল্প কিছুক্ষণ পরে থেকে শুরু হয় রাত্রে 2-3 পর্যন্ত। তখন এই যে এখন এই যে আপনি বলতেছেন সুলকানির লোকগুলা, কই কোথাও তো শুনি নাই যে বাধা দিছে, কোথাও তো এটা তো মানুষের অনেক কারণ, অনেক মানুষে দেখেছে আমরা জামাতের সাথে নামাজ পড়ি, মা বোনেরা ওই রান্নাবান্না কাজ শেষ করে হয়তো মা নামাজ একটু পরে পড়তে হয়, কিন্তু এই মিউজিকের কারণে দেখেছে অনেকের নামাজ হয় না, নামাজ পড়তে পারে না, নামাজ ছুটে দিতেছে, কিন্তু এইরকম ইয়েতে বাধা দেওয়ার মতো কোনো লোক নাই, ওদেরকে বাধা দিবে না কেন, কারণ ওরা তো ওইখানে ইয়ে করতেছে, মজা পাইতেছে। আর আপনি যখন ভালো একটা কিছু করতে যাবেন ওইখানে বাধা দিবে। আপনি খেয়াল করে দেখেন ফার্কেগুলোর দিকে, পার্কে এই কী করে বন্ধু বান্ধবী, ঠিক আছে, এরা বৈশা বুজুর বুজুর করে, এই বুজুর বুজুর কি কোনো বাধা নাই, আপনি একটা ইসলামের কথা বলতে চান ওইখানে আপনার ঢুকতেই দিবে না, আপনি একটা ভালো কাজ করতে চান দিবে না আপনাকে কোথাও, আপনি যে কোনো পার্কের কথা বলেন। আপনার এই কথা নেই, যেমন কয়দিন আগে আমরা রমনা পার্কে, মনে আছে আপনার, রমনা পার্কে আমরা ভিতরে ঢুকছিলাম, তা আমি 2 ইন্টারভিউ নিছি, নামাজের বিষয়ে কথা বলছিলাম, হুট করে রমনার পুলিশ এসে কী করলো, এই আপনারা ক্যামেরা নিয়ে ঢুকছেন কেন, আপনারা বের হন। তা আমি ওনারে বললাম যে ঠিক আছে আমি ভিডিও করব না, অসুবিধা নেই, কিন্তু এই যে জোড়ায় জোড়ায় সিপা সাপায় ঢুকে যে সুমাসুমি করতেছে, সুমাসুমির অনুমতি আছে, অনৈতিক কাজের অনুমতি আছে, ইসলামের কথা বলবো অনুমতি নেই, চিন্তা করেন আমাদের মুসলমানদের চরিত্র কোথায় চলে গেছে। তো এখন মনে করেন যে একটা মুসলিম কান্ট্রিতে, হ্যাঁ ধর মানলাম আমি মানুষকে যা একটু জোর দেই, কেন দেই, আত্মবিশ্বাস নিয়ে তারা উৎসাহ দেয়, আপনি নামাজটা পড়েন, নামাজ পড়লে আপনি জান্নাতে ভালো থাকতে পারবেন, আপনি কবরের নিচে ভালো থাকতে পারবেন, পরকালে ভালো থাকতে পারবেন, জোরপূর্বক আত্মবিশ্বাসের সহিত তাকে আমি উৎসাহ দিই। এই উৎসাহ দেয় কী জন্য, যারা আজকে বিরোধিতা করে এরা চায় সমাজের পোলাবাইন জেনা করুক, জেনা হচ্ছে না সারা বাংলাদেশে, প্রতিটা ঘরে ঘরে আজকে জেনা হয়ে গেছে, হয় কি না? অবশ্যই জেনা হচ্ছে। আমরা আসলে আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি এগুলো আসলে কুকর্মগুলোকে আমরা ফ্লাশ করে দিই, যে কুকর্মগুলো করা হইতেছে, মানুষ ঘুষ খাইতেছে, তারপরে সুদ খাইতেছে, জানা, তারপর হচ্ছে ইসলামের দাওয়াত দিলে বাধা, ঠিক, আমরা কিন্তু এই জিনিসগুলোই কিন্তু আমরা তুলে ধরি। আর এই বাস্তবতাটা তুলে ধরার কারণেই কিন্তু আমরা হচ্ছে যেই প্রবলেমগুলোর সম্মুখীন হইতেছি, যে মানুষ বেশি বাধা দেয়। যেমন আমরা এখন ভিডিও করার সময় যে ইনি লোকটা মানে মুরব্বী, উনি এসে শুধু মানে
এখানে কিন্তু ওনারা কথা বলার কোনো দরকারই নেই। পাশ দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে আসতেছে, কোনো সমস্যা নাই, রিক্সা গেল, তারপর সাইকেল, মানে সব কিছু যাইতেছে। উনি আমাদের বরাবর এসে উনি কী করলো, একটা হট্টগোল পাকায় দিল, শুধু শুধু কাজটা সব মানে একদম ক্লোজ করে দিল। কারণ হচ্ছে এই টাইপের লোক ওনারা জানে যে ভালো কাজ, যে ভালো কাজ করতে গেলে মানুষ কী করে, বাধা দেয়। আর এরকম একটা লোক কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি বাস্তবতা। মাঝখানে একটু কথা বলি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ অনুমতি দিছে যে একজন পুরুষ মানুষ চারটা বিয়ে করতে পারবে, চারটা বিয়ে যায় দাস। আপনি আজকে বাসায় যাইয়া ভাবিরে বললেন যে আমি তো একটা মেয়ে দেখছি বিধবা, বিয়ে করবো, দেখেন আপনারা বউ ডিলে নিয়ে আসবো, কোবাইব, আপনারা বাসায় ঢুকতেও দিব না, অনুমতি দিবে না, কিন্তু আপনি জেনা করেন আপনারা সেটা সে সাপোর্ট দিবে, বলবে যে ভুল করে আলাইছে, কোনো সমস্যা নেই। আজকে এই যে আমাদের সমাজে একটা বিধবা মেয়ে বিয়ে বসতে চায়, দেখবেন আরেকজন এসে বলবে যে এই তোমার জামাই না কদিন আগে মরে গেলো, এনি তুমি বিয়ের লেগে ফালাফালি শুরু করছো, অথচ আল্লাহর রাসূল অনুমতি দিছে যে বিয়ে করা ফরজ। একজন বিধবা হোক, একজন যুবতী হোক, কুমারী হোক, তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে কী হবে, সে অন্তত জেনার কাজগুলির থেকে বাঁচতে পারবে। প্রতিটা জায়গায় ইসরায়েলরা কী করছে, মুসলিম দেশগুলি দখল করছে। আমার তো মনে হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে ইসরায়েল বসবাস করে, প্রতিটা ব্যক্তি ইসরায়েলের আচরণ করতেছে। আপনি আপনার বোন আছে, আল্লাহ তাআলা একবারে কোরআনের মধ্যে বলেই দিছে ছেলে পাবে দুই ভাগ, মেয়ে পাবে এক ভাগ। আপনি আপনার বোনের সম্পদ মাইরা খান, সেখানে কিন্তু কোনো ফতুয়া নাই, সেখানে কিন্তু দোষ নাই। অথচ মানুষকে নামাজের জন্য উৎসাহ দিলে এদের শরীরের ভিতরে কোত্থেকে যে চুলকানি আসে আল্লাহ মাহবুব ভালো জানে। তো এখন কত হচ্ছে সেটা না, কত হচ্ছে বাধা আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলেও যারা ইসলামের বিরোধিতা করছে বেশিরভাগ হচ্ছে মুসলমান। এই বর্তমানে আপনি দেখেন, ওই গতকালকে আমরা এয়ারপোর্ট শুটিং করতে গেছিলাম, এক বাইরে নামাজের কথা বলতেছি, তো পাশে এক রাজনৈতিক ইয়ের মনে অনুষ্ঠান হবে, মাগরিবের দিকে অনুষ্ঠান হবে, তো ওইখানে দেখলাম যে ওরা গান জোরে বাজানো শুরু করছে। আমি যাইয়া বললাম যে ভাই আমরা একটু ইসলামের কথা বলি, গানটা কাজটা একটু শেষ করি, দুইটা মিনিট একটু সময় দেন। উনি গান আরও জোরে সাউন্ড দিয়ে দিছে, আমরা ওইখানে কথা বলতে পারলাম না। দেখেন মানুষ আজকে কোথায় চলে গেছে। আমরা কিন্তু এখান থেকে চলে আসার পর কিন্তু মানে আমরা চলে আসছি, গান কিন্তু বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, আর গান বন্ধ করে দিচ্ছি। চিন্তা করেন আমাদের মানে মস্তিষ্ক কোথায় চলে গেছে, শয়তান মানুষকে কীভাবে আকৃষ্ট করছে। আমার কথা হচ্ছে যে ভালো কাজে যদি সাপোর্ট দিতে পারেন দেন, না হলে ফতুয়াবাজি করেন কেন, ফতুয়াবাজি করেন দেখেই তো আজকে সমাজের এই অবস্থা। মেইন হচ্ছে কি, ফতুয়াবাজি তারা করবেই। হ্যাঁ, তারা মানে শয়তানের কাজ কি, শয়তানের কাজ হলো যেহেতু শয়তানকে জান্নাত থেকে তাড়ায় দিছে, তো শয়তান সেখানে ওয়াদা করছে যে আমি এই উম্মতদের আদম সন্তানদের আমি বিপদে নিতে থাকবো। ওনারা কিন্তু ওই যে ভালো কাজ করতেছে, ইসলামের দাওয়াত দিতেছে, এই জন্য কিন্তু ওনাদের জলে ওনাদের চুলকায়, আর এই কাজ ওনারা বাধা দেবে। যদি এইখানে আমরা এই ইসলামিক কাজগুলো না করে, ভালো কাজ না করে, সামাজিকমূলক কাজ না করে যদি আমরা এখানে নাচানাচি করতাম, তাহলে কিন্তু রাস্তা দুইটা বন্ধ, দুই পাশ থেকে বন্ধ করে দেওয়া হইতো, আর নাচানাচির জন্য একটা স্টেজও করে দেওয়া হইতো। এটাও কিন্তু পসিবল, এটাও কিন্তু সম্ভব। হ্যাঁ, আর এইটাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বা আমাদের এই সমাজের মানুষগুলা কিন্তু এইটাই করে, যে নাচানাচি হোক, দুইটা মেয়ে নিয়ে এসে নাচাবে, গান করবে, এটা করবে, এটার জন্য সব উন্মুক্ত। কিন্তু ইসলামের দাওয়াত এবং কি ভালো কথা যদি আমরা বলি কাউকে, তখন কিন্তু ওনাদের গায়ে লেগে যায়, ওনাদের আর ভালো লাগে না, ওনাদের মনে করেন যে মানে মোচড়ামুচি শুরু হয়ে যায়। আমরা যে যে অবস্থানে আছি আমাদেরকে একটু বোঝায় বলতে হবে, ঠিক আছে। একটা জিনিসকে আমরা যেটা করতেছি করে যাই, কন্টিনিউ করি, মানুষ সবাই যে রিসিভ করবে ভালোভাবে এটা কখনোই আশা করা উচিত না। কারণ ওই যে বলছিলাম যে শয়তানের কাজ হলো যে এই যে আদম সন্তান যখন শয়তানকে জান্নাত থেকে বাইর করে দিছে, তখন সে ওয়াদা করছে যে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়েই ছাড়বো। যার জন্য এই আপনি দেখেন শয়তানেই ভর করে ফেলছে এই ধরনের মানুষের সবার সাথে, এই যে যারা কমেন্টস করে বা ইয়ে করে, এদের উপরে আসলে শয়তানই ভর করে আছে, এই যার জন্য শয়তানই কিন্তু করাইতেছে। এখন এদেরকে এদের কাছ থেকে শয়তান তাড়াইতে হলে আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে। যেমন কিছু কিছু লোকের অভ্যাস কি জানেন, ছাগলের বাচ্চা হইলো তিনটা, দুইটা দুধ খায় আর একটা ফাঁকে থাকে নাচে। তো আমাদের সমাজে এরকম তিন নম্বর ছাগলের বাচ্চা আছে বহুত। ওই একবার এক স্ত্রী তার হাজব্যান্ডের কাছে চিঠি লিখছে যে তুমি চিঠি পাওয়া মাত্র বাড়িতে আসিবা, নিশি দিয়া লিখে দিছে আসিলে বিপদ আছে। এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এরকম, সমাজ থেকে
অন্যায় পাপাচার দূর হোক, সমাজ থেকে সমাজে ভালো জিনিস প্রতিষ্ঠা হোক, এটা মানুষ চায় না। কারণ ভালো জিনিস প্রতিষ্ঠা হইলেই তো আপনার ব্যবসার সমস্যা হয়ে যাবে। এরপর দিয়ে হচ্ছে যে আপনি একটা কাজ দেন, তারে একটা বিল্ডিং বানাইতে দেন, আপনার বিল্ডিং এ রড ঢুকবো না, আপনার বিল্ডিং এ কি ঢুকবো, বাঁশ ঢুকাইবো। আপনার বিল্ডিং এর ভিতরে মনে করেন যে ই সিমেন্ট দিব না, আপনার বিল্ডিং এর ভিতরে বালু ঢুকাইয়া দিব। এ হচ্ছে আমাদের চরিত্র। অথচ এই ব্যক্তিগুলি আজকে সমাজের সম্মানিত ব্যক্তি, আজকে সমাজের নামি দামি ব্যক্তি এদেরকে বলা হয়। চিন্তা করে দেখেন আমাদের চরিত্র কোথায় চলে গেছে। আজকে আমাদের সমাজের এই বর্তমান অবস্থার জন্য দায়ী হচ্ছে কিন্তু আমরা। আপনি নিজের পরিবার ঠিক না করে আপনি কীভাবে আরেকজন এসে বলেন ওই তুই ইসলামের দাওয়াত দেশ কি লেগা? আগে নিজের পরিবার ঠিক করেন। কয় অক্ত নামাজ হয় আপনার ঘরে? আপনার ঘরে কয়বার কোরআন তেলাওয়াত হয়? আপনার ঘর থেকে কয়টা মানুষকে হেদায়েতের কথা আসে আপনি সেটা চিন্তা করেন। মেনলি হচ্ছে কি, আমি আপনাকে আরেকটা কথা বলি সর্বশেষ, সেটা হলো যে যারা মন্তব্য করতেছে এদেরকে একজনকেও পাবেন না ওই যে টিকটকে, অথবা ওই যে আরেকটা কি যেন লাইকি লাইকি বিগো, হ্যাঁ এই যে এগুলাতে যায়া কেউ কিন্তু কমেন্টস করে না যে তুমি এটা করতেছো পর্দা খেলাপ হইতেছে, তুমি এটা করতেছো, তুমি এটা ইসলামের বদনাম হইতেছে, এগুলা কিন্তু তারা কখনো বলবে না। ওইখানে বলবে, ওইখানে বলবে না, ওইখানে কি সুন্দর, এখানে বাবা দিব, এখানে লাইক দিয়ে আসবে, ওইখানে সাবস্ক্রাইব করবে, কারণ ওইটা যাতে বেশি বেশি দেখতে পারে। এরা ম্যাক্সিমামই ক্ষেত্রে দেখবেন ওইটাই করে, কিন্তু এরা কোথায় বাধা দিবে? বাধা দিবে যেখানে ইসলামের কাজ হয়, যেখানে ভালো কাজ হয় সেখানে বাধা দিবে। এই কারণে বলছি এদের উপরে শয়তান ভর করে আছে, ঠিক আছে, এরা ভালো হবে না। এখন কথা হচ্ছে যে যদি আপনারা যদি মনে করেন যে আমাদের এই অনুষ্ঠানটা সামনের দিকে কন্টিনিউ করা উচিত, তাহলে করব। আর যদি বলেন যে না অনুষ্ঠানটা বন্ধ করে দেন, বন্ধ করে দিব, আমার কোনো সমস্যা নেই, আমি বহু ভিডিও বানাইতে পারবো, অনেক কন্টেন্ট আছে, আমি মনে করেন যে ভিডিও বানানোর অনেক ওয়ে আমার কাছে আছে, কিন্তু এই কাজটা করতেছি অন্তত মানুষ যেন সমাজের 10টা ব্যক্তিও যদি পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে পুরস্কৃত হব। ওই ব্যক্তিটাও কী হবে, অন্তত সে অন্যায় কাজ থেকে নিজেকে বাইর করে নিয়ে আসতে পারবে। তো এখন কথা হচ্ছে যে ভিডিও বানানোর কন্টেন্টের অভাব নাই, মানে সোশ্যাল মিডিয়া যদি ভিডিও না তৈরি করি, আপনি মনে করেন না যে মানে আমাদের দিন যাবে না। এটা হচ্ছে যে ভালো একটা কাজ করি, মানুষের পরিবর্তন হোক, দেশের পরিবর্তন হোক, সমাজে আজকে দেখেন এই যে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, নেশার ব্যবসা হচ্ছে, পুলিশ প্রশাসন সরকার বন্ধ করতে পারছে? পারে না, একদিকে বন্ধ করে আরেক দিক থেকে শুরু করে, বাপ পোলা মিলা নেশা করে, আছে না এরকম বহুত পরিবার, বহু আছে। অথচ এই যে অন্যায় কাজগুলি প্রকাশ্যে জেনা হচ্ছে, প্রকাশ্যে সুদের ব্যবসা হচ্ছে, এগুলি কিসের গোপন পাপ? এগুলি তো প্রকাশ্যে করা হচ্ছে। নবীর আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে দাওয়াত দিছে? ইহুদি নাসারাদেরকে দাওয়াত দিছে। আমি তো আর ইহুদি নাসারাদেরকে দাওয়াত দিই না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কি বলছে যে 7 বছর বয়স থেকে নামাজের জন্য বলো, 9 বছর 10 বছরে উপদেশ দাও, এরপরে না শুনলে কি করো, তারে বেদ দিয়ে আঘাত করো। অথচ সেই কাজগুলি তো হচ্ছে না। যে কাজটা আপনার পরিবার হিসেবে আপনি করার কথা, সেই কাজটা আমি করে দিচ্ছি। এটাই আপনার চুলকানি শুরু হয়ে গেছে গা। এই ভিডিও না বানাইলে আমার কোনো সমস্যা নাই, ধ্বংস হয়ে যাক সমাজ, আমার কোনো অসুবিধা নাই, এই দেশ ধ্বংস হয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই, আপনার সন্তান যদি নেশাগ্রস্ত হয় আমার কোনো অসুবিধা নাই, আপনার মেয়ে যদি জেনা করে আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো সমস্যা হবে না। হাসরের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটা আমাদের বলে আমরা বলে যাই, বলে যাচ্ছি যেভাবে। তো এখন কথা হচ্ছে যদি চান, একটু আগে আমার এক ভদ্রলোক ফোন দিয়েছে চুলকানি লেগে, মানে খোঁচা দেওয়ার জন্য। হ্যাঁ, মানে এক একজন এক এক জায়গার থেকে এক এক ধরনের মন্তব্য শুরু করছে। কি গোড়ার গাছ কাটা উল্টে ফেলাইছেন আপনারা যারা আজকে মন্তব্য করেন? আপনাদের কারণে আজকে মানুষ বলতে পারে না নামাজ কয়ক্ত, কোন নামাজ করে একাত বলতে পারে না। আজকে আমাদের আপনাদের কারণে মানুষ বলতে পারে না কোন নবীর উম্মত আমরা। একজন হুজুর যখন, আমি মাঝে মাঝে ওয়াজের ভিডিওগুলির নিচে কমেন্টে যায় দেখি আইডিগুলি মুসলমান নাম দিয়া যা বলে গালি দিয়ে বসে, হুজুরে গালি দেয়, একজন আলেমরে গালি দেয়, মুসলমান ঘরের সন্তান, আবার আপনি আসেন বড় বড় লে ফতুয়া দিতে, এসব ফতুয়াবাজি ছাড়েন, এসব ফতুয়াবাজি দিয়ে সমাজ পরিবর্তন করতে পারবেন না। আপনারা হচ্ছেন কি জানেন, এই দুনিয়াতে আসেন গরম ভাত খাইতে আর টয়লেটে যায় ময়লা ফালাইতে, এই ছাড়া আপনাদের কোনো যোগ্যতা নাই। যদি যোগ্যতা থাকতো তাহলে আজকে আমাদের প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো, প্রতিটা সন্তান মসজিদে যায় নামাজ পড়তো, প্রতিটা সন্তান রাস্তা দাঁড়ায় ইভটিজিং করতো না, ই চুরি করতো না, দুর্নীতি করতো না, অন্যের সম্পদ মাইরা খাইতো না।
যদি আপনি ঘর ঠিক করতেন, আপনি নিজেই তো পারেন না, আবার আসেন জ্ঞান দিতে, এসব জ্ঞান ছাড়েন, এসব জ্ঞান ছাড়া পারলে মানুষকে উপদেশ দেন। কোরআন হাদিস ভাই আমরা বুঝি না যে তা না, গোপন কোনটা প্রকাশ্যে কোনটা এগুলি আমরা বুঝি, আমাদেরকে আল্লাহ কিছুটা হইলেও জ্ঞান দিছে। শেষ একটা কথাই বলবো, আপনার 1971 সাল থেকে বর্তমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে প্রায় 50 বছর পার হয়ে গেছে, 50 বছর পার হয়েছে, 50 বছরে 99% লোক মসজিদে নিতে পারেন নাই, 99% লোক জানে না কোন নামাজ করা কার শিখাইতে পারেন নাই। আপনারা ব্যর্থ, আপনারা বড় কথা বললেন না, আপনারা বড় লেকচার দিয়েন না, বড় লেকচার তখনই দিবেন, আলেমদের দোষ দিয়ে লাভ নাই, হুজুরদের দোষ দিয়ে লাভ নাই, আপনি আমি ইসলামের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কি করতে পারছি সেটা হচ্ছে দেখার বিষয়। প্রতিটা এলাকায় যোগ্য ব্যক্তি আছে, জেনা বন্ধ করতে পারেন নাই, আপনার মেয়ে উলঙ্গ কলেজে যায়, ভার্সিটিতে যায়, আপনার মেয়ে বাজারে যায়, আপনার স্ত্রী বাজারে যায়, আপনার স্ত্রী পরকীয়ে আসক্ত, আপনার মেয়ে পরকীয়ে আসক্ত, বন্ধ করতে পারেন নাই, পারছেন? পারেন নাই, দয়া করে এসব বন্ধ করেন। পারলে হাজার হাজার মানুষ রাস্তায় থাকে, হাজার হাজার মানুষ রাস্তায় ঘুমায়, হাজার হাজার মা বোন রাস্তার মধ্যে 2 চোখের পানি ফেলায়, কি ঘোড়ার ডিম করে উল্টে ফেলাইছেন, কিচ্ছু করতে পারেন নাই। আপনারা সমাজকে কিছু দিতে পারবেন না, আপনারা পারবেন বড় বড় বুলি ছুটতে, এসব বুলি দেখায় লাভ নাই, বাস্তব চিত্র চোখের সামনে তুলে ধরেন, বাস্তব চিত্র রাস্তায় নেমে দেখেন সমাজের আজকে কি অবস্থা, আমরা অধপতনে চলে গেছি, আপনি বড় বড় লেকচার দিয়েন না, মানুষ চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, মানুষ না খায়া মানুষ জীবনযাপন করতেছে, কি করে উল্টায় ফেলছেন, কিছুই করতে পারেন নাই। নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এসব বড় কথা বললেন না, বড় কথা সেদিন বলবেন যেদিন মানুষের জন্য কিছু করতে পারবেন। আপনারা হচ্ছেন দেশের শত্রু, সমাজের শত্রু, আপনারা ইসলামের শত্রু, হতুয়াবাজি করেন না। সাহাবিদের কথা বলতে আসছেন, নবীদের কথা বলতে আসছেন, নবীর কী আচরণ আছে আপনার ভিতরে, সাহাবিদের কোন আচরণটা আছে আপনার ভিতরে, আপনি একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমানকে গালি দেন, আপনি একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমান আরেকজন বোনকে ধর্ষণ করেন, আপনি মুসলমান কীভাবে আপনি জেনা করেন, আপনি কীভাবে আরেকজনের বোন ইয়া ভাইগা যান, আপনি দাবি করেন আপনি মুসলমান, লজ্জা থাকা উচিত, আমাদের লজ্জা নাই, আমরা লজ্জা শেষ হয়ে গেছে আজকে, আমাদের আমরা ঘরে ঘরে জেনা ঢুকাই দিছি, পরিবর্তন হন, বড় কথা বলতে আসেন না। হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে ঘুমায়, আমি বাস্তব জীবন দিয়ে আমি দেখে আসি এগুলি, আমার খারাপ লাগে, আমি 10 টাকা কামাই করলে অন্তত চিন্তা করি, এই ব্যক্তিগুলোর জন্য অন্তত 8 টাকা খরচ করার চিন্তা ভাবনা করি, কী করে উল্টে ফেলাইছেন, কিছুই করতে পারেন নাই, কিছুই করতে পারেন নাই, দেশ আপনাদেরকে দিয়ে কিছুই আশা করতে পারে না। যে ব্যক্তি নবীর আদর্শ লালন করে, যে ব্যক্তি সাহাবিদের আদর্শ লালন করে, তার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হয় না, তার মুখ দিয়ে কখনো বাজে ভাষা বের হতে পারে না, তার মুখ দিয়ে কখনো গালি বের হতে পারে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।